ক্যাথেড্রাল মসজিদের সামনে চলে আসলাম। এখন পার্কিং করে গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়ব। মসজিদটি অনেক সুন্দর, আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন। এ টু জেড মসজিদের যে কারুকার্যগুলো করা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে হাউ বিউটিফুল ইট ইজ। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন অনেকটা চমকপ্রদ, এবং এখানের পরিবেশটা অন্যরকম। আসসালামু আলাইকুম সবাইকে, এখন যাচ্ছি ক্যাথেড্রাল মস্কে ঈদের নামাজ আদায় করার জন্য। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্যাথেড্রাল মস্ক, তার্কির একটা বিখ্যাত মসজিদের আদলে কার্য করা হয়েছে অসাধারণ, অনেক সুন্দর ভিউ, টাইলস থেকে শুরু করে এভরি ডিজাইন অনেক মর্যাদা সম্পন্ন। ওয়াও, হোয়াট এক্সিলেন্ট ভিউ! আকাশ, এই যে গম্বুজ, মিনার, সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ। পুরো এই যে পুরো মিনারগুলো স্থাপন করা হয়েছে অনেক সুন্দরভাবে। মসজিদে আস্তে আস্তে প্রবেশ করব। মসজিদে প্রবেশের পূর্বে জুতা খুলে প্রবেশ করতে হয়, এবং জুতা রাখার জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা। মসজিদের ভেতর প্রবেশ করছি। অত্যন্ত ভালো কোয়ালিটির যে টার্কিশ কার্পেট এখানে ব্যবস্থা করা হয়েছে, অনেক সুন্দর ডিজাইন। এসে লক্ষ্য করলাম মসজিদের ভেতরে একটা ইন্টারভিউ চলছে, সেদিকে তাকিয়ে রইলাম। দেখলাম যে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান কিছু স্টুডেন্ট এখানে রয়ে। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, সেকেন্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করছি। এই সেকেন্ড ফ্লোর থেকে পুরো মসজিদের ভিউটা অসাধারণ দেখা যায়। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কার্পেটিং করা হয়েছে, এবং সিঁড়িগুলো কিন্তু অত সুন্দরভাবে বসানো হয়েছে। এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পাবেন, যে মসজিদের যেই গম্বুজ, গম্বুজের ভেতরে যে ডিজাইনগুলো রয়েছে, এবং যে লাইটিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং মিনার সব মিলিয়ে ভেতরে অবস্থান করছে। এই মসজিদটি তৈরি করতে লেগেছে প্রায় 12-14 বছরের মতো, এবং আমি যখন প্রথম রাশিয়াতে আসি তখন থেকেই দেখতে পাচ্ছিলাম মসজিদের কাজকর্ম চলছে, এবং তখন থেকেই একটা এক্সপেকটেশন ছিল যে আমরা মসজিদটিতে কোনো একদিন নামাজ পড়ার সুযোগ পাবো। মসজিদের প্রত্যেকটি দেয়ালে আরবি ভাষায় বিভিন্ন সুরা আয়াত লেখা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর মিনার। বেসিক্যালি এটা, এই যে মসজিদটা প্যাটার্নটা হচ্ছে ইউরোপিয়ান টার্কিশ যে মসজিদগুলো রয়েছে এগুলো এইভাবেই সুন্দরভাবে এইভাবে সিঁড়ি থাকে মিনারের পাশে, এবং মুয়াজ্জিনের আজানের দেওয়ার জন্য একটা জায়গা রয়েছে। তো অনেক সুন্দর, টু বি অনেস্ট, মসজিদের প্রত্যেকটি অংশে আপনি কিছু না কিছু নতুনত্ব পাবেন, এবং তারা কিন্তু ডিজাইনটাকে জাস্ট আপডেট করেছে, বাট কালচার যেটা তারা পুরোটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।